you know of them? Ibrahim. Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Blogs. কি যে হইতাছে আজকে আমার সাথে রে বুঝতাছেন আমি প্রথমে চলে আসছিলাম প্রায় বেরিবাদ পর্যন্ত আমার বাসা থেকে ক্যামেরা মাউন্ট করব যেটা দিয়ে আমি হেলমেটের সাথে ওই মাউন্ট নিয়ে আসিনি ছোট মাউন্টটা এরপরে গেছি এখান থেকে আবার বাসায় তারপর এখান থেকে আসলাম এখন ওই ফুয়েল পাম্পে ফুয়েল নিলাম ফুয়েল নেওয়ার পরে লাগিয়ে দিয়ে যাই দেখি মানে মাউন্ট দুইটা আছে মানে উল্টাপাল্টা লাগতেছিল পরে দেখি না ঠিকঠাকই আনছি পরে লাগায়া এখন স্টার্ট দিলাম বাইক এখন যাব হচ্ছে গোলাপ গ্রাম বিরুলিয়া সময় হচ্ছে 2:49 কতক্ষণ সময়ের মধ্যে পৌঁছাইতে পারি সেটা হচ্ছে বড় বিষয় আর এই রোডটা দিয়ে ঢুকছি এই রোডটা তো জ্যামের একটা রোড নাম হচ্ছে গোলাপ গ্রাম অনেকদিন যাব 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 ভাবতেছিলাম বাট যাওয়ার হচ্ছে না আজকে বেরোইছিলাম কিন্তু অনেক আগে 3:30 বাজে বেরোইছিলাম বাট এখন 4:10 বেজে গেছে কারণ আধা ঘন্টা সময় লাগছে আমার শুধু ওইখান থেকে বাসায় গিয়ে মাউন্ট নিয়ে আসতে এই এলাকা ধরু ঢুকলে একটা সমস্যা জ্যাম যদিও না থাকে ভাই ধুলাবালি খাইতে খাইতে জীবন শেষ পুরো কুয়াশা বানায় ফেলে আর বিশেষ করে ট্রাক গুলো গেলে ওয়েট বেশি তো রাস্তার যত ধুলা আছে সব নিয়ে নেয় একবার আর ওই দিকটা মানে নিচে নেমে গেছে রোড না খুব সুন্দর সিস্টেম করছে মারাত্মক সিস্টেম করছে আসসালামু আলাইকুম বড় ভাই এই ট্রাফিক সার্জেন্ট ভাই আমার ধরছে এই জায়গায় ইব্রাহিম বলতেছিলাম একটু আগে ভিডিওতে যে আমার হর্নের একটা মামলা ছিল ওই মামলাটা উঠানো হয় নাই মেয়াদও চলে গেছে এই কারণে কিন্তু আমারে আবার একটা মামলা দেওয়ার ট্রাই করছিল বাট যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ধৈরা আমার একটা যে ট্রাফিক আমার আটকাইছে উনি আমার বুদ্ধি দিল পরে বললো যে ভাই আপনি একটা হাফ রেকার বিল দিয়ে দিই এটা দিয়ে আপনি আজকের মধ্যে যে কোনো জায়গায় রাইড করতে পারবেন এরপর আমি মামলাটা উঠাই নেন না যাক ভালো বুদ্ধি দিছে হাফ রেকার বিল ওটা দিয়ে এখন আজকে সারাদিন রিল্যাক্সে ঘুরি